যারা দুর্নীতি মুক্ত পশ্চিমবঙ্গ করতে চায় তারা ভারতীয় জনতা পার্টির পতাকা তলে এসে আশ্রয় দেবে। তৃণমূল কংগ্রেসটা আমরা আমি অন্তত করি 1998 থেকে তৃণমূল কংগ্রেস যখন সৃষ্টি হল তখন থেকেই তৃণমূল কংগ্রেসটা করি এবং 2008 থেকে আমরা পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দলটা করছি এবং করে আসছি। যাই হোক, আমি কারো উপর দোষারোপ করে আমি দল ছাড়ছি না। আমি নীতিগতভাবেই যেটা আমার ভেতরে একটা অভিজ্ঞতা এসেছে যে যে দলটা ভারতবর্ষকে শাসন করছে, আমি শুধুমাত্র একটা রাজ্যের দলের সঙ্গে যুক্ত ছিলাম। আমি এখন ভাবছি যে যেহেতু ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষকে শাসন করছে, সেই দলে যোগ দিয়ে আমি সদস্য হয়ে দলের কাজটা করতে ইচ্ছে প্রকাশ করছি। দেখুন, আজকে 3 জন আছে, পিছনে আরো আছে, আমাদের অনেক কর্মী আছে, আমরা ধীরে ধীরে তাদেরকে এই দলে অংশগ্রহণ করাবো। কতজন পঞ্চায়েত সদস্য কি আছে মধুপুরে? মধুপুরে আছে 24 জন পঞ্চায়েত মেম্বার। তৃণমূলের কয়জন? তৃণমূলের 14 জন। আপনার থেকে 3 জন আপনারা? হ্যাঁ, তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলাম আজকে। কতজন করলেন? 3 জন। তাহলে 13-11 হয়ে গেল। 13 মানে তো 2.5 বছর আগে তো অনস্থা। এবং সেদিকটা পড়ে থাকবো, দলের কাজ করতে পারবো আগে। আপনি তো উপপ্রধান ছিলেন। আমি এখনো উপপ্রধান, 5 বছর প্রধান ছিলাম, 5 বছর পঞ্চায়েত মেম্বার ছিলাম, এবারে উপপ্রধানে আছি। চেয়ারম্যান কাছে পার্টির পদ আছে, চেয়ারম্যান দিব। আমি দলের কাজটা করতে ভালোবাসি, দলের কাজটা করব, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আসি। কি নাম আপনার? আমার নাম যোগেশ বর্মণ। সবাইকে নমস্কার। আজকে খুব কম সময়ের নোটিশে আপনাদেরকে এখানে ডাকা হয়েছে, কারণ আজকে আপনারা জানেন যে গতকাল বিভিন্ন রকমের ঘোষণা কুচবিহারের মঞ্চ থেকে হয়েছে, অনেক যেটাকে বলে আশার আলো সাধারণ মানুষকে দেখানো হয়েছে, যেটা প্রত্যেকবার হয় কিন্তু বাস্তবে কোনো কিছুই ইমপ্লিমেন্টেশন হয় না। তো ঠিক তার পরের দিন আজকেই তৃণমূল কংগ্রেসের মধুপুর অঞ্চল, আপনারা জানেন যে কুচবিহার উত্তর বিধানসভার এই অঞ্চল দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের দখলে, আর আজ সেই অঞ্চল থেকে অঞ্চলের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান থেকে শুরু করে উপপ্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে বেশ কিছু বুথ সভাপতি, বেশিরভাগ বুথ সভাপতি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান দেওয়ার জন্য আজকে ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে এসে উপস্থিত হয়েছে। এবং স্বভাবতই
এই যোগদান পর্বের পরে ভারতীয় জনতা পার্টি সেখানে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে, অর্থাৎ অঞ্চল শুধুমাত্রই প্রধান যে আছে তিনি বাদে বাকি সমস্ত অঞ্চল পরিচালন করবার জন্য পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে সঞ্চালক যারা থাকে অঞ্চলের যে পাঁচজন সঞ্চালক হয় পাঁচজন সঞ্চালকই বিজেপির থেকে হতে চলেছে। অর্থাৎ অঞ্চলের সমস্ত প্রশাসনিক কাজ করবার জন্য তৃণমূল কংগ্রেস থেকে এবারে বিজেপির উপরে প্রত্যেককে সেখানে নির্ভরশীল হতে হবে। এবং আমরা এর আগে বলেছিলাম যে নির্বাচন যত এগিয়ে আসবে এই তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে আশ্রয় নেওয়ার সাধারণ মানুষ থেকে শুরু করে পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে যারা দুর্নীতি মুক্ত পশ্চিমবঙ্গ করতে চায় তারা ভারতীয় জনতা পার্টির পতাকা তলে এসে আশ্রয় নেবে। এবং আমরা তার বাস্তবায়ন দেখছি। গতকাল মুখ্যমন্ত্রী এখানে এসে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করে গেলেও সাধারণ মানুষ সেই ভর্তাবাজিতে কান দেয়নি। সাধারণ মানুষ কিন্তু এখনো ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা এবং ভরসা রাখছে এবং সেই জন্যই এই যোগদান। আমাদের বুথ থেকে শুরু করে বিভিন্ন যে অঞ্চল রয়েছে অঞ্চল থেকে শুরু করে মণ্ডল, মণ্ডল থেকে শুরু করে বিভিন্ন বিধানসভায় বিধানসভায় সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিকে দুহাত ভরে আশীর্বাদ করবার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। আমি আজকে যারা এই যোগদান পর্বে এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন দল থেকে যারা আজকে নিজেদের দল ছেড়ে ভারতীয় জনতা পার্টির পরিবারে নিজেদেরকে এক একজন সদস্য হিসেবে তারা তুলে ধরতে চাইছেন, যারা ভারতীয় জনতা পার্টির আদর্শ এবং আইডিওলজির উপর বিশ্বাস রেখে ভারতীয় জনতা পার্টির পরিবারে আজ সংযুক্ত হতে যাচ্ছেন তাদের সবাইকে আহ্বান করছি যে তারা সবাই সামনের দিকটাতে চলে আসুন, আমরা যোগদান এখনই করব। এবং আমাদের দলের পক্ষ থেকে বিধায়ক মহোদয়রা এখানে উপস্থিত রয়েছেন, মাননীয় জেলা সভাপতি উপস্থিত রয়েছেন, জেলার লোকসভার কনভেনার কো কনভেনার উপস্থিত রয়েছেন, জেলার সমস্ত পদাধিকারীরা সবার পক্ষ থেকে আজকে যারা যোগদান করতে এসেছেন এখানে আপনাদের প্রত্যেককে আমাদের পরিবারে আসবার জন্য আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি।